দীর্ঘদিন ধরে কোমর বেঁধেছিল দিল্লি। তারপরেও ভারত আমেরিকার নতুন মডেলের 2+2 প্রতিরক্ষা এবং বিদেশ নীতি বৈঠক পিছিয়ে দিয়েছে মার্কিন সরকার। আজ ট্রাম্প প্রশাসন জানিয়েছে বৈঠক পিছানোর জন্য ভারত দায়ী নয় এবং কিছুদিন পরে বৈঠকটি হবে। কিন্তু রাজনৈতিক সূত্রের মতে এই ঘটনায় দ্বিপাক্ষিক সম্পর্কের অধোগতি ধরা পড়েছে। দক্ষিণ পন্থায় পতাকা উড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে বসেন, তখন হর্ষধ্বনি শোনা গিয়েছিল বিজেপি তথা RSS শিবিরের, কূটনৈতিক শিবিরের বক্তব্য। সেই উল্লাস এখন বদলে যাচ্ছে হতাশায়। গত কয়েক মাসে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংঘাত বিন্দুগুলি বাড়তে বাড়তে ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমশ তলানিতে। সম্পর্কের অবনতিতে সাম্প্রতিক শুল্ক যুদ্ধেরও ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। আমেরিকা ভারতীয় ইস্পাত এবং অ্যালুমিনিয়াম পণ্যের ওপর বড় পরিমাণ শুল্ক বসানোর পরই একই পরিমাণ শুল্ক আমেরিকার 29টি পণ্যের ওপর বসিয়ে দিয়েছে দিল্লি। শুল্ক বসানো হয়েছে, কিন্তু এখনই তা জারি করা হচ্ছে না, 45 দিন পর করা হবে। সূত্রের মতে দুদেশের প্রতিনিধিরা বৈঠক করে এর সমাধান বার করার চেষ্টা করছে।